আমার হাতে এই মুহূর্তে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামাজনের ফায়ার এইচডি 10 9 ভার্সন বা 2019 সালের ভার্সন, যার দাম বর্তমানে $150। বর্তমানে যে প্যান্ডেমিকের সময় চলছে, এই সময় আমরা অনেকেই অনলাইন ক্লাস, অনলাইন মিটিং, জুম মিটিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ অনলাইনে করে থাকি এবং এক্ষেত্রে ট্যাবলেট খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা যদি 20,000 টাকার নিচে ভালো একটি ট্যাব খুঁজতে যাই তাহলে কিন্তু আমাদের চোখে খুব ভালো কোনো ট্যাব চোখে পড়ে না। তো এক্ষেত্রে সবচেয়ে ভালো সলিউশন হতে পারে অ্যামাজনের এই ট্যাবটি। যদিও এই কিছুদিন আগেই 2021 সালের একটি ভার্সন রিলিজ পেয়েছে, 2019 সালের ভার্সনের সাথে 21 সালের ভার্সনের পার্থক্য হচ্ছে বেজেল একটু কম এবং এটা হচ্ছে 2 GB ভার্সন এবং সেটা হচ্ছে 3 এবং 4 GB আরও 2টি ভার্সন। আজকের ভিডিও জুড়ে কথা বলবো অ্যামাজনের ফায়ার এইচডি 10 নিয়ে এবং জানাবো এই বাজেটে, অর্থাৎ 17,000 থেকে 20,000 টাকার বাজেটের মাঝে এই ট্যাবটি কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আমরা বক্স কন্টেন্টগুলো দেখে নিই। বক্সের ভিতরে প্রথমেই মূল ট্যাবটি পাবেন। গুড। বক্সে আরও থাকবে একটি 9 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, একটি টাইপ সি চার্জিং কেবল, একটা ইউজার ম্যানুয়াল এবং ফায়ার এইচডি 10 লেখা আরও একটি ইউজার ম্যানুয়াল। তো বক্স কন্টেন্ট আমরা দেখে ফেললাম, এখন আমরা কথা বলবো এই ট্যাবটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই ট্যাবটির ডিজাইন খুবই সিম্পল, পিছনে একেবারে স্লিম এবং এখানে অ্যামাজনের একটা লোগো দেওয়া আছে, এছাড়া আর কিছুই নেই। নিচের দিকটা একেবারে খালি, ডান পাশে জাস্ট একটা স্লট আছে যেখানে আপনি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং 512 GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। উপরের দিকে রয়েছে টাইপ সি চার্জিং কেবল, এটাকে যদিও এইচডিএমআই কেবল হিসেবে ব্যবহার করা যায় না। এর পাশে রয়েছে একটি পাওয়ার অন অফ বাটন এবং আছে ভলিউম রকার এবং হেডফোন জ্যাক। আর বাম পাশে রয়েছে ডুয়েল স্পিকার। একটা চমৎকার বিষয়, এই ট্যাবটিতে কিন্তু স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে এবং এটি ডলবি অ্যাটমস সাপোর্টেড। সো এই ট্যাবটির মাঝে আপনি খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। ডিজাইন নিয়ে বললে এই ট্যাবটি ওজনে খুবই হালকা, আপনি এক হাতে হাতে নিয়ে অন্য হাতে আরামে কাজ করতে পারবেন এবং অফিস রিলেটেড কাজগুলো কিংবা যে কোনো কাজ আপনি যে কোনো জায়গায় এই ট্যাবটি নিয়ে করতে পারবেন। সো আমার কাছে এই ট্যাবটির ডিজাইন খুবই ভালো লেগেছে। কথা বলবো এই ট্যাবটির সবচেয়ে আকর্ষণীয় দিক আর ডিসপ্লে নিয়ে। ট্যাবের সবচেয়ে মূল বিষয় কিন্তু আর ডিসপ্লে, কারণ ট্যাব মানুষ কিনেই হচ্ছে বড় ডিসপ্লের জন্য। এই ট্যাবটিতে রয়েছে 10.1 ইঞ্চির একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 1900x1200px। এই ট্যাবটির শার্পনেস খুবই ভালো, এ কারণে আপনি এই ট্যাবটির মাধ্যমে অফিস ওয়ার্ক, মিটিং, যে কোনো কাজই করেন, পড়াশোনা করেন, যাই করেন, খুবই ক্লিয়ার কন্টেন্ট দেখতে পারবেন। যেহেতু বড় ডিসপ্লে তাই এই ট্যাবটির মাধ্যমে আপনি বেশ কিছু মাল্টিটাস্কিং করতে পারবেন। এখানে অ্যামাজনের কিন্ডেল যে স্টোর আছে সেখানে আপনি অনেক বই পাবেন এবং পড়ার সময় আমি যেটাতে ফিল করেছি সেটা হচ্ছে যে খুবই ক্লিয়ার কন্টেন্টগুলো দেখা যায় এবং লেখাগুলো বড় এবং ছোট করা যায়, যে কারণে পড়তে খুবই আরামদায়ক ফিল হয়। আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো বই পড়ছি। এছাড়া আপনি জুমের মাধ্যমে মিটিং করতে পারবেন। এছাড়া বাচ্চারা যারা গেমস খেলে তাদের জন্য কিন্তু এত বড় একটা ট্যাব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ গেমিংয়ের সময় দেখা যায় বাচ্চারা বর্তমানে গেমিং করে বা ইউটিউবে ভিডিও দেখে। তো এক্ষেত্রে বড় ট্যাব হাতে রেখে সবসময় কাজ করা যায় বা ভিডিও দেখা যায়। একটি ট্যাব হিসেবে এই ডিসপ্লেটির কালার, শার্পনেস খুব ভালো লেগেছে। কালার খুবই অ্যাকুরেট, যে কোনো কন্টেন্ট ওয়াচিং কিংবা ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে। ট্যাবটির চারপাশে চিন ও বেজেল একটু বেশি, তবে এই কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে কোনো সমস্যা হচ্ছিল না। যেহেতু বড় ডিসপ্লে সেহেতু আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো টিভি দেখছি। সো ওভারঅল এই ট্যাবটির ডিসপ্লে এবং ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। তবে ট্যাবটার বডি হচ্ছে প্লাস্টিক বডি, যেটা আমার কাছে মনে হয় গ্লাস বডি হলে ভালো হতো, তবে গ্লাস বডি কিন্তু কোনো ট্যাবেই আমি পাইনি এই বাজেটের মধ্যে। সো এক্ষেত্রে $150 মাঝে যত ট্যাব আছে সব ট্যাবের মাঝেই এই ট্যাবটির ডিসপ্লে এবং ডিজাইন অবশ্যই আমার কাছে ভালো লেগেছে। কথা বলবো এই ট্যাবটির পারফরমেন্স নিয়ে। এখানে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন ফায়ার ওয়েস 7.3 বেস অ্যান্ড্রয়েড 9 এবং প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়া টেকের একটি প্রসেসর হেলিও P60T, অর্থাৎ এখানে আছে মিডিয়া টেকের MT8183 যেটি অক্টা কোরের একটি প্রসেসর। এখানে র্যাম হিসেবে পাবেন 2 GB র্যাম এবং এই ট্যাবটি দুটি ভার্সনে পাবেন, একটি হচ্ছে 64 GB ভার্সন এবং একটি 32 GB ভার্সন। আমরা যে ট্যাবটি রিভিউ করছি এটা হচ্ছে 32 GB ভার্সন। সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে বললে এখানে যে অপারেটিং সিস্টেম রয়েছে এটা তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, কিন্তু যে ওএসটা রয়েছে এইটা কিন্তু নর্মাল যে অ্যান্ড্রয়েডের অন্যান্য স্মার্টফোন আছে সেখান থেকে একটু আলাদা এবং এই ওএসটি ট্যাবের জন্য অপটিমাইজ। যে কোনো অ্যাপস বা যে কোনো প্রোগ্রাম খুবই দ্রুত ওপেন হয়ে যায় এবং প্রোগ্রামগুলো খুব দ্রুতই রান করে। তবে একটা বিষয়, এই ট্যাবটি যারা ব্যবহার করবেন তাদের জন্য একটা বিষয় মনে রাখা উচিত, সেটা হচ্ছে এখানে কিন্তু বিল্ট ইন প্লে স্টোর নেই এবং গুগলে যে অ্যাপসগুলো আছে যেমন ইউটিউব বা গুগল প্লে সার্ভিস এগুলো কিন্তু বিল্ট ইন নেই। তবে আপনি খুব সহজেই প্লে স্টোর এখানে আপনি ইনস্টল করে নিতে পারবেন এবং গুগলে যে অ্যাপসগুলো আছে এছাড়াও যে গেমসগুলো আছে যেমন
অ্যাসফল্ট 9 পাবজির মতো গেমসগুলো আপনি খুব সহজেই এখানে ব্যবহার করতে পারবেন এবং গেমস খেলতে পারবেন। তবে এখানে যে অ্যাপ স্টোর রয়েছে অর্থাৎ অ্যামাজনের যে অ্যাপ স্টোর রয়েছে সেটা কিন্তু ডিফল্ট ব্যবহারের জন্য এখানেই আপনি অনেক অনেক অ্যাপস পেয়ে যাবেন। নর্মাল যে কোনো অ্যাপসই আপনি এখানে পাবেন এবং অ্যাপসগুলো খুব কাজের। এই ট্যাবটির গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 1383 এবং মাল্টি করে 5137 এবং আন্তত বেঞ্চমার্ক স্কোরে 121516 স্কোর করেছে। নর্মালি আমরা যে মাল্টিটাস্কিং গুলো করি যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই ধরনের অ্যাপস খুবই স্মুথলি চলে এখানে। এছাড়াও জুম মিটিং এর জন্য যে জুম অ্যাপটা রয়েছে কিংবা গুগল মিট যে অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপসগুলো খুবই ভালো চলে এই ট্যাবটিতে এবং আপনি ট্যাবের কাজকর্ম হিসেবে নর্মাল মাল্টিটাস্কিং করতে পারবেন এখানে। এখানে ওয়াইড ওয়ান এল ওয়ান সাপোর্টেড এটা, সো আপনি নেটফ্লিক্সে কিংবা অ্যামাজন প্রাইমে ফুল এইচডিতে স্ট্রিমিং করতে পারবেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে যেটা বললাম যে প্লে স্টোর ডিফল্ট নেই, আপনি আলাদা করে খুব সহজেই প্লে স্টোরটা ইনস্টল করতে পারবেন। আপনারা যদি কমেন্টে জানান যে প্লে স্টোর ইনস্টল করে কীভাবে এবং প্লে স্টোর ইনস্টল করার পরে গেমিং পারফরমেন্স কেমন সেই বিষয়গুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। আপনাদের যদি রেসপন্স ভালো পাই তাহলে এটা নিয়ে আরও একটি ভিডিও বানাবো। এই ট্যাবটির আরও একটি আকর্ষণীয় ফিচার হচ্ছে এখানে বিল্ট ইন আলেক্সা আছে, লাইক গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি, অর্থাৎ আপনি আপনার মুখের কমান্ডের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারবেন। যেমন আলেক্সা, হাউ ইজ দ্য ওয়েদার ইন ঢাকা? In Dhaka, it's 81 degrees Fahrenheit with rain. Tonight's forecast calls for more of the same, with a low of 77 degrees. এই ট্যাবটির একটা সবচেয়ে বড় দিক হচ্ছে আর ব্যাটারি লাইফ। এখানে যদিও 4700 mAh এর ব্যাটারি আছে তবে আমি 8-9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে গেছি এবং নর্মালি যে এটা 3 দিনের মতো চলে যায়, যেটা অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। আর এখানে যেহেতু টাইপ সি চার্জিং কেবল এবং টাইপ সি চার্জিং পোর্ট আছে তাই চার্জ দেওয়াটাও খুব সহজ এবং চার্জিংও খুব দ্রুত হয়ে যায়। সো এই ট্যাবটির ব্যাটারি ব্যাকআপ একটি প্লাস পয়েন্ট। কথা বলবো এই ট্যাবটির ক্যামেরা নিয়ে। এখানে নর্মাল ক্যামেরা, মাত্র 2 মেগাপিক্সেলের সামনে একটা ক্যামেরা আছে আর পিছনে একটা ক্যামেরা আছে, যেটা আসলে স্পেসিফিক কিছু কাজের জন্য। নর্মালি আমরা যখন স্কাইপিতে কোনো ভিডিও কলে থাকি কিংবা কোনো মিটিংয়ে থাকি ওই সময়টা সামনের ক্যামেরাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এই কারণে এই সামনের ক্যামেরাটা খুব ভালো সার্ভিস দেয় তখন। এবং আমার কাছে মনে হয়েছে সামনের ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেল হলেও ক্লিয়ার পিকচার পাওয়া যায়। সো ওভারঅল এই ট্যাবটি নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ট্যাবটি আপনি 15-20 হাজার টাকার মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। এখন এই দামে পারফরমেন্স অনুযায়ী এই ট্যাবটির ধারে কাছেও এখনও কেউ নেই। সো ট্যাব যারা কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো অ্যামাজন ফায়ার HD 10 এর বিকল্প নেই। যদিও 2021 সালে একটা ভার্সন রিলিজ পেয়েছে তবে বাংলাদেশে 21 সালের ভার্সনটা খুব একটা অ্যাভেলেবল না এবং 15-20 হাজার টাকা বাজেটে যত ট্যাব আছে সেখানে যে প্রসেসর যে পারফরমেন্স সেই হিসাবে এই ট্যাবটির ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, তারপর হচ্ছে প্রসেসর পারফরমেন্স, সামনে পিছনে 2 জায়গায় ক্যামেরা আছে, ব্যাটারি ব্যাকআপ, সব দিক দিয়ে আমার কাছে এই ট্যাবটি সেরা ট্যাব মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই ট্যাবটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।